পিছনে ভেউ লাগেনি তো? তবে সেটা লাল পাগড়ি নয়। অবশ্য ভূত প্রেত নয়, খুব সাম্প্রতিক পিতৃবিয়োগের যোগ সংঘটিত হবে। কি সর্বনাশ! আপনি কে ঠাকুর? শুনছেন সৌমিকদের রচিত আজকের গল্প, গুপ্ত ঘাতকের কবলে কালী কুনিন। কথকের ভূমিকায় কৌশিক এবং কালীপদ মুখার্জির ভূমিকায় নিহারেন্দু ব্যানার্জি। শুনতে থাকুন আজকের গল্প, গুপ্ত ঘাতকের কবলে কালী কুনিন। যেবারের কথা আজ তোমাদের বলতে চলিছি, সেই সময় মুখুজ্জেমশাই রায়দিঘড়া থেকে কানাই সর্দারকে সঙ্গে করে কলকাতায় এসেছিলেন দেওয়ানি কিছু কাজকর্ম নিয়ে ওই আলিপুরের সদরে। কাজ সমাধা হওয়ার পরে দিন দুয়েক আমার নেবুতলার বাড়িতেই কাটিয়ে যাবেন, এমনটাই ছিল তার ইচ্ছে। কিন্তু বিধি বাম, পথে কোনো এক ভাতের হোটেলে আহারের পর তাকে ধরল পিতজ্বর রোগে, হয়তো দীর্ঘদিনের অনিয়ম আর অমানসিক পরিশ্রমের জন্যই। অমন শক্তপোক্ত শরীরখানাকে পুরোপুরি কব্জা না করতে পারলেও রীতিমতো কাবু করে এনেছিল তাকে। তা কানাইকে ফেরত পাঠিয়ে মুখুজ্জেমশাই বারংবার কয়ে দিল যে সে যেন গাঁয়ে ফিরে এইটাই বলে যে হাকিম ছুটিতে রয়েছেন, তার ফিরতে দিন কতক বিলম্ব হবে, তারপর কাজকর্ম মিটিয়ে একেবারে সে বাড়ি ফিরবে। আমি রাত্রির জাগরণ করে ঔষধ বদলে বদলে খাইয়ে শিশির পর শিশি মিক্সচার তৈরি করে মোটামুটি আরোগ্য করে এনেছি। এমন সময় একদিন দ্বিপ্রহরে কালীপদকে ঔষধ দিচ্ছি, হঠাৎ শিশি সরিয়ে কালীপদ বড় বিব্রত হয়ে বলে উঠলে, আহ, কি বড় চালা হলো দেখছি। তা বলবে বই কি, রাত জেগে সেবা করলুম আর এখন ঔষধ সেবনের বেলায়। আরে তোমাকে বলিনি, আরো বড় বিড়ম্বনা এসে উপস্থিত, এখন যে কি জবাব দিই তাই তো ভেবে সারা হচ্ছি। কিয়ৎক্ষণ পরেই কানাইকে সঙ্গে করে গৃহে পা রাখলো বউঠান। কানাইকে পই পই করে যে কথাটির জন্য সাবধান করে দেওয়া হয়েছিল, সরল কানাই বৌঠানের হাকিমি জেরা সইতে না পেরে সেইটে ফাঁস করে বসে রয়েছে। আর কি করার আছে, কানাই অপরাধী মুখ করে ছাতা রাখার আকর্ষীর কাছে ঘাড় হেঁট করে দাঁড়িয়ে রয়েছে। আমার মুখ দোটানায় পড়া দায়গ্রস্ত পিতার ন্যায় কালীপদ শুষ্ক হেসে কি যেন একটা অজুহাত দিল, কিন্তু স্পষ্ট সেটা শ্রুতিগোচর হল না। এমতাবস্থায় বৌঠান যদি দুটো ভালো মন্দ কথা নিজের পক্ষে বকাঝকাও করত তাও ঝড়টা কেটে যেত, কিন্তু সে বাইরের কলে হাত পা ধুয়ে সোজা কক্ষে গিয়ে ঢুকল। কালীপদ একটা শ্বাস ফেলে কানাইয়ের পানে চাইতেই কানাই তড়ি ঘড়ি অন্যত্র চলে গেল। দ্বিপ্রহরে দুইজনের মধ্যে কি কথা হয়েছে তা জানি নে, তবে সন্ধ্যা থেকে ঔষধের ভার আমার উপর ন্যস্ত করে নিজে রসবতীতে প্রবেশ করল পথের ভার সামলাতে। এইভাবে আরও একটা হপ্তা গেলে পর কালীপদ শরীরে কিছুটা বল ফিরে পেয়েছে, ক্ষুধাও হচ্ছে বিলক্ষণ। তো সেই দিন রাত্রিরে দুইজন আহার করতে বসেছি, বৌঠান আহার্য পরিবেশন করছে, ধোঁয়া ওঠা অন্নরাশি, ঘন কলাইয়ের ডাল, আলু ভাজা, কাঁচা কলার ব্যঞ্জন, গরম মশলার আঘ্রাণ মাখানো ফুলকপির তরকারিতে লম্বা চৌচির করা আলুর টুকরো আর ফুলকপির ডাঁটার সর্ষে চচ্চড়ি। কালীপদ আর বৌঠান কলকাতা এলে পরে আমি 9 টাকায় মোট 10 কিলোগ্রাম আলু কিনে আনি,
আর মরশুম বুঝে 8-9 টাকা কিলোগ্রামের মধ্যে খুব ভালো ইলিশ মাছ। গ্রামে আর যাই সহজলভ্য হোক না কেন, আলু বেশ দুষ্প্রাপ্য। আলুকে একখানা বড় মানুষই শৌখিন খাবারের মধ্যে ফেলা হয়। কানাই এই কয়দিন কালীপদর থেকে লুকিয়ে বেরিয়েছে, আজ একরাশ রুটি আর ডাল নিয়ে বসেছে রসুরের সম্মুখে। যাক, কাজের কথায় অনেক অপ্রাসঙ্গিক কথা এসে পড়ে। এত আমরা আহার করছি, হঠাৎ সদরের দিকের জানলায় একখানা মুখ উঁকি দিয়ে কইল, ডাক্তার বাড়ি আছো? আমি প্রথমে চিনতে পারিনি, কারণ 2 বছর পূর্বে যখন দেখি তখন এর ঝাঁকড়া চুল আর এখন প্রায় ন্যাড়া বললেই চলে। ভালো করে তাকিয়ে আনন্দের সঙ্গে বললুম, কে, ঈশ্বর নাকি? আরে আসো আসো ভাই, আসো আসো। না না, আজ নয়, কাল সকালে গাড়ি আছে শিয়ালদা থেকে, কাল একবার আসবো যাওয়ার আগে। কথা রয়েছে ডাক্তার, এখন আসি। আমি হাঁ হাঁ করে উঠবার আগে ঈশ্বর গবাক্য থেকে নিষ্ক্রান্ত হয়ে রাজপথে মিলিয়ে গিয়েছে। আমি বিরক্ত হয়ে কইলাম, কেমন যেন হয়ে গিয়েছে লোকটা, এভাবে আসার মানে কি? দুয়ার থেকে ফিরে গেল, দুটো কথা অবধি নাই। কালীপদ বিরাট ডাবরের মতো জলপাত্রে হাত মুখ ধুয়ে কইল, দোষটা তার পরিস্থিতি না জেনেই আরোপ করাটা হয়তো উচিত নয়, সম্ভবত বড় জ্বালায় ভুগছে বেচারা, সকালে যখন আসবে তখন জেনে নিও। কিন্তু কিসের জ্বালায় এমন বানের গতিতে ছুটে চলেছে বাগড়াবাদ থেকে কলকাতা এসে? পুলিশ কর্মচারী পিছনে ভেউ লাগেনি তো? কালীপদ খর দৃষ্টি মেলে খালি জানলার পানে চেয়ে কইল, তোমার অনুমান যথার্থ, ভেউ একটা লেগেছে ডাক্তার, তবে সেটা লাল পাগড়ি নয়। তবে উত্তরে কালীপদ একটাও শব্দ খরচ করলে না, শুধু আমার পানে নির্লিপ্ত দৃষ্টিতে এমনভাবে চাইলে যে দৃষ্টি দেখে আমি চমকে উঠে নিচু গলায় বলে উঠলাম, কি সর্বনাশ! রাত্রিরে আহার আনতে বৈঠকের ঘরে কালীপদ বই মুখে নিয়ে লবঙ্গ চিবুচ্ছে, এমন সময় আমি প্রবেশ করতেই সে মুখ তুলে শুধল, পড়া ধরবে আবার? কালীপদর এই অলস দিনগুলিতে কর্মের অভাবে গোগ্রাসে বইপত্র পড়ে চলেছিল, সেগুলো এমন কিছু সুখপাঠ্য পুস্তক নয়, আমারই তাকে ঠাসা ওই চিকিৎসা বিষয়ক কিছু বইপত্র, কোনোটি অস্থি বিষয়ক, কোনোটি অনুজীব সংক্রান্ত, এবং কোনোটি বা শুধুই স্নায়ুতন্ত্র নিয়ে। আমি ইতিপূর্বে ভেবেছিলুম যে এই কঠিন বইগুলো পড়া কেবলমাত্র কাল অতিবাহিত করার ছল মাত্র, কিন্তু কৌতূহলবশত অস্থি অনুজীব নিয়ে 22টি কঠিন প্রশ্নের মুখে কালীপদ 19টি জবাবই যখন সঠিক দিল, তখন আমি যৎপরনাস্তি বিস্মিত হলাম তার স্মৃতিশক্তির বিষয়ে। না না না, আজ আর সওয়াল নয়। আচ্ছা, এইটে কোন বইটা পড়ছো? এইটে চিকিৎসার সঙ্গে সঙ্গে মহাভারত সংক্রান্ত বটে, 2 পাণ্ডবের মামার বিষয়ে। আমি চোখ কপালে তুলে কইলাম, চিকিৎসা সংক্রান্ত আবার পাণ্ডবদের মামা সংক্রান্ত, কোন বই এটা? কালীপদ একগাল হেসে চামড়ায় মোড়ানো বইখানা পাশে রাখতেই লেখা দেখলুম, শল্য চিকিৎসা। আমি হেসে ফেললাম। পরদিন সকালের জলযোগের পরে ঈশ্বর তার 8 বছরের পুত্রকে নিয়ে উপস্থিত হল। এখন পেটা ঘড়িতে 9টা বাজে। বাখরাবাদের গাড়ির প্রথম ঘন্টির সময় হল 12:10। এই 3টে ঘন্টা সে আমাদের সঙ্গে কাটাতে চায়। ঈশ্বরের পুত্র একখানা চোঙা দূরবীনের মতো খেলনা নিয়ে ইতিউতি দেখছিল, বৌঠান আদর করে তার নাম শুধল। সে মিষ্টি স্বরে তার নাম বললে, শ্রীমান ঐশিক নন্দী। তোমার হাতে ওইটা কি বন্ধু? এ মা, দাদু,
তুমি তো কিছুই জানো না, এটা তো দূরবীন, দূরের জিনিস দেখা যায় এতে। হ্যাঁ দাদু ভাই, আমি কিছুই পারি নে। আমি তোমাকে সব শিখিয়ে দেবো দাদু। তুমি ছবি আঁকতে পারো? শিব ঠাকুরের ছবি আঁকতে পারো? কালীপদ অক্ষম ভাবে দুই দিকে মাথা নাড়তে বালক কি যেন ভেবে ওই শিক্ষকের ভঙ্গিতে বললে, বানরের ছবি আঁকতে পারো? তাও পারি নে দাদু ভাই। বৌঠান বিপদ বুঝে তার হাতে সহস্ত নির্মিত দুইখানি নাড়ু দিতেই তাদের ভাব হয়ে গেল। আমি সেই প্রথম থেকেই লক্ষ্য করে চলেছি, ঈশ্বর কিছু একটা কইবার জন্যে ছটপট করছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। আমি দাদাকে এক দাগ মিক্সচার সেবন করিয়ে শুধোলাম, কি হয়েছে তোমার ঈশ্বর, এই চেহারা করলে কেমন করে? সে অনেক কথা ভাই, পরে যদি ভগবান সময় দেন তো বলবো কখনো, এখন তোমার রোগীর সম্মুখে সেসব কথা। আমি জীব কেটে বাধা দিল, আরে রোগী কি হে, ইনি আমার দাদা বলতে পারো, সহদরের অধিক, ইনি দক্ষিণের রায়দিঘোড়া তালুকের জমিদার, ওই তোমাদেরই মতো। জমিদার শুনে ঈশ্বরের চোখে পূর্বের চাইতে সম্ভ্রম ও শিষ্টতা ফুটে উঠল বটে, তবে দ্বিধা জড়িতভাবে বললে, বুঝেছি ভাইয়া, কিন্তু আমি যদি সব কথা কইতে থাকি তোমরা আমাকে উন্মাদ ঠাউরে নেবে, তোমারটা তাও সইবে কিন্তু একজন অচে না। কালীপদ বিন্দুমাত্র বিচলিত না হয়ে বিড়বিড় করে কইল, আমি না হয় উঠে যাচ্ছি বাছা, কিন্তু তোমার ললাটে বিষম বিপদ উকি দিচ্ছে, বড় বিপদ, তোমার খুব সাম্প্রতিক পিতৃবিয়োগের যোগ সংঘটিত হবে, অপ্রিয় কথার জন্য আমাকে ক্ষমা করো। কালীপদ উঠে দাঁড়াতেই ঈশ্বর অবিশ্বাসের সুরে কইল, আশ্চর্য, আপনি কেমন করে জানলেন? মাত্র মাসখানেক আগেই আমার পিতার ভয়ঙ্কর মৃত্যু হয়েছে, আপনি কে ঠাকুর? নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিঘোড়া, আমি ডাক্তারের চাইতে বয়সে কিঞ্চিত প্রবীণ, কিন্তু অনেকখানি মিত্র ভাবাপন্ন হয়েই মেলামেশা করে থাকি। ঈশ্বর অনেকখানি নিশ্চিন্ত হয়ে শ্বাস ফেলল। আমি হতচকিত হয়ে কইলাম, সে কি মেসোমশাই কিভাবে গত হল? তার শরীর স্বাস্থ্য তো বেশ। শরীরের ব্যামো তাকে স্পর্শ করেনি ডাক্তার, তার মৃত্যু হয়েছে বড় ভয়ানকভাবে। আপনার স্ত্রীকে ধন্যবাদ ঠাকুর, তিনি ঐশিককে ওই ঘরে নিয়ে গেছেন, নচে তার সম্মুখে সবটুকু খুলে বলা আমার পক্ষে সম্ভব হতো না। আমি বলছি, ধীরে ধীরে সবটুকু বলছি, আমরা নন্দীরা বাঁকড়াবাদ তালুকের জমিদার, তালুকের 80% সামান্য অধিক জমি আমাদের আওতায়, বাকি জমি মনতোষ সমাজপতিদের দখলে, ওইটুকু জমি নিয়ে জমিদার হওয়া সাজে না, কিন্তু তবুও মনতোষের বাপ পিতেমও নিজেদের ওই অংশের ভূস্বামী বলেই পরিচয় দিতেন, আদায় উসুল পার্বণীয় নিতেন, এ নিয়ে আমরা কখনো কিছু কইতে যাইনি, সামান্য কুটুম্বিতের একটা দূর সম্পর্কও বাধত আমাদের মধ্যে, কারণ পাল পার্বণে ওই একটি ঘরই আমাদের পাল্টি ঘর ছিল, হোক না সে 13 আনা আর 3 আনার ব্যবধান। এই মনতোষের বাপ চিত্তপ্রিয় ছিলেন, বড় বেহিসাবী এবং অমিত ব্যয়ী ধরনের মানুষ, যার যা আয় তা থেকে চাল বড় হলে মানুষ কেন, দেবতারও দুর্দশা হয়, চিত্তপ্রিয়রও হলো তাই। পুত্রের অজ্ঞাতে তার 3 আনার প্রায় সবটাই গচ্ছিত রইল আমার কাকা স্বর্গীয় ভগবান নন্দীর কাছে। আমাদের জমিদার বিষয় আশয় তিনিই সামলাতেন, আমার পিতা স্বর্গীয় মহাদেব নন্দী বিলেত ফেরত গবেষক, উনি বিলেতে আলো আর বর্ণ নিয়ে গবেষণা করে ডিগ্রি লাভ করে, পরে দেশের টানে চলে আসেন নিজের গায়ে। কাকা নিজের দাদাকে বহির্বাটিতে আমাদের মন্দির থেকে একটু দূরে একখানা বিরাট কক্ষ বরাদ্দ করে দেন তার গবেষণার জন্য, বাবা অধিকাংশ সময় ওই ঘরেই কাটাতেন,
বাকি সময়ে প্রথম প্রথম নিত্য পুজোর জন্য মন্দিরে অথবা আহারের জন্য ভিতরের বাড়িতে আসতেন। পরে অবশ্য পূজাপাঠ একেবারেই বন্ধ করে দেন তিনি। আমাদের বাইরের সেই ঘরে অবাধ প্রবেশাধিকার ছিল না। একমাত্র তার নাতি ছিল তার প্রাণাধিক প্রিয়। ঐশিক তার দাদুর সঙ্গে সারা দিন ঘুরঘুর করত। তার এই উপদ্রবকে বাবা হাসি মুখেই মেনে নিতেন, মাঝে মাঝে খেলনা বানিয়ে দিতেন। ওই ওর হাতে যে খেলনা দূরবীনটা দেখলেন, ওটাও বাবার তৈরি করা উপহার। আমি চোখ লাগিয়ে দেখেছি, ওই ছেলে ভোলানো যন্ত্রে দূরের বস্তু নিকটবর্তী হয় না মোটেই। কিন্তু ছেলে মানুষ শত শত বোঝে না, ওতেই খুশি। তার দাদুর হাতে তৈরি উপহার। ঈশ্বর আলগোছে চোখের কোনটুকু মুছে নিয়ে কইল, যাই হোক যা বলছি, তাই চিত্তপ্রিয় সমাজপতি লোকটি বড় ধড়িবাজ। গোপনে নিজের তিন আনা সম্পত্তি বিক্রয় করে সরে পড়ার ধান্দায় মত পেতেছিল। কিন্তু আমার কাকা বৈষয়িক মানুষ, তারও গুপ্তচর রয়েছে। সেই খবর পেয়ে কাকা লোকজন নিয়ে গোটা গায়ের সামনে চিত্তপ্রিয়কে বেশ দুকথা শুনিয়ে দিলে। উত্তরে সমাজপতিও কটু কথা কইল। কাকা কুরুদ্ধ হয়ে কইলেন, বটে, এতদিনে দয়ার বল এই তবে। আমি তোমার বন্ধকির কথা গোপনে রেখেছিলাম, ভেবেছিলাম সুদিন এলে আপনি ছাড়িয়ে নেবে। কিন্তু তোমার মতো জোর চোরের পক্ষে আদালতই সঠিক স্থান। এইবার মোকদ্দমা উঠবে, তোমার সম্পত্তি ডিক্রি হবে, জারিও হবে। সে ডিক্রি জারি নেব আমি নিজে, তৈরি থেকো। বেঈমান চিত্তপ্রিয় বুক ফুলিয়ে সকলের সঙ্গে তর্ক করতে আরম্ভ করলে যে এই মামলা নাকি ভুয়ো, বাকরাবাদের বাকি তিন আনা নাকি দখল করতে চায়। সমাজপতিদের প্রজারা তাদের জমিদারকে দিয়ে সন্তুষ্ট নয়, তারা গোপনে বিদ্রোহ করে আমাদের সহায়তা করতে আরম্ভ করলে। তারা আমাদের প্রজা হতে চায়, কারণ আমাদের কাছে অজন্মা বান বা খরায় কর মুকুব আছে, পার্বণীর ঝঞ্ঝাট নাই, স্বতন্ত্র কর নাই। যথাসময়ে ডিক্রি হল, জারি নেওয়া হলো আমার বাবার নামে। প্রজারা বৈকালে ফুল মিষ্টি নিয়ে এসে তাদের নতুন ভূস্বামীকে সামান্য নজর দিয়ে গেল। আর তার পরের দিন প্রত্যুষায় ওই তরফের কিছু বাগদি রায়ত হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল, গতকাল রাতে নিজের স্ত্রী পুত্র পুত্রবধূকে বিষ খাইয়ে হত্যা করে। বেলা বাড়তে পুলিশ বাড়ি ছেয়ে গেল তাদের। চিত্তপ্রিয়র ঝুলন্ত দেহ দড়ি কেটে নামানো হলো। কাকা এবং আমি দুজনেই নিরপেক্ষ সাক্ষী হিসেবে সঙ্গে রইলাম। গোটা বাকরাবাদ সাক্ষী দিলে যে নন্দী জমিদাররা দেবতুল্য মানুষ, জুয়াচোর সমাজপতিরা মামলায় হেরে গিয়ে এই কাণ্ডখানা ঘটিয়েছে। তারপর দারোগা সাইকেল চেপে বিদায় হল, আমরাও হাঁপ ছাড়লাম। সেই দিনটা যে বিপদের শেষ নয়, সূত্রপাত মাত্র, তা আমরা তখন বুঝতে পারিনি। বুঝলাম ঠিক দু মাস পর, যখন চিত্তপ্রিয় সমাজপতির গৃহত্যাগী বড় ছেলে বাকরাবাদে ফিরে এল। তার নাম যতদূর স্মরণ হয় অঘর ছিল। সে ছাত্রাবস্থায় অত্যন্ত মেধাবী ছিল, পরপর তিনবার জলপানি পেয়েছিল। তারপর কি মাথায় চাপল, একেবারে গৃহত্যাগী হয়ে কামাখ্যায় চলে গিয়েছিল বলেই জনশ্রুতি ছিল। এইবার তাকে চাক্ষুষ দেখে বুঝলাম জনরব এতটুকু মিথ্যা নয়। সে কি বলবো ঠাকুর, দশাসই জটা পড়া বলিষ্ঠ চেহারা, উচ্চতা আপনার থেকেও একটু বেশি হবে, তাহলেই বুঝুন। মাথার জটা পিঠে এসে নেমেছে, চক্ষু নির্দয় এবং হিংস্র, বিরাট কঠিন বক্ষদেশ, পোড়া গায়ের বর্ণ,
মানুষ তো নয়, যেন একটা একটা হিংস্র দানব। সে নিজেদের শূন্য গৃহে ফিরে প্রথমটা নাকি থমকে যায়। আড়াল থেকে কৌতূহলী প্রজারা উকি ঝুঁকি মেরে খবর দেয়, সে শয়তান নাকি বহুক্ষণ একেবারে পাষাণের ন্যায় শূন্য গৃহের পানে চেয়ে বসেছিল। তারপর গাঁ ঘুরে ঘুরে সব সংবাদ আহরণ করে ভীষণ ক্রোধে ফুঁসতে থাকে। গাঁয়ের লোকেদের দাঁত পিষে বলে, তবে তোরাও নিচে সাক্ষী দিয়েছিস বাবার বিরুদ্ধে? আচ্ছা, গোটা গাঁই তাহলে আমার পরিবারকে হত্যা করেছিস। গাঁয়ের লোকেরা তার চেহারা আর ভাব দেখে কেউই কিছু বলতে সাহস করলে না। তারা ভয় পেয়ে আমাদের বাড়ি এসে সংবাদটা দিলে পর কাকা সেসব উড়িয়ে দিয়ে বললেন, এসব কি কথা বাজা? সে একা মানুষ কি করতে পারবে? আমাদের গা লেটেলের গা, তোমরা নিশ্চিন্তে থাকো। প্রজারা আশ্বস্ত হয়ে ফিরে গেল। অঘরও দিন কত কোথায় যেন গা ঢাকা দিল। মাঝে একদিন বাবা আহারের সময় বললেন, আহা, এসব আবার কেন বৌঠান? বৌঠান লুচির পাত্র আর জল নামিয়ে রেখে হাসি মুখে ভিতরে চলে গেল। ওই শিখ তার আঁচল জাপটে গল্প শুনতে চাইছে। বাচ্চাটির হাতে খেলনা দূরবীনের সঙ্গে আর একখানা রামধনু রঙের রবারের বল হাজির হয়েছে। এই রবারের গোলা আমার বাড়ির ঠিক পিছনের দোকানেই পাওয়া যায়। অর্থাৎ বৌঠান খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে এই চার আনা মূল্যের খেলনা উপহার দিয়েছে তার নতুন বন্ধুকে। পাত্রের দিকে তাকিয়ে ক্ষুধার্তভাবে খাবার মুখে পুড়ে চিবুতে চিবুতে ঈশ্বর বলতে শুরু করল। খেতে বসে বসে বাবা বললেন, বিলি ছোট, আমাদের একখানা কুকুর পোষা দরকার। মানে রাতে যখন কাজ করি, আমার ঘরখানার বাইরে কেউ যেন মনে হয় উঁকি চুকি দিয়ে লক্ষ্য রাখে আড়াল থেকে, বুঝলি? কাকা সে কথা উড়িয়ে দিলেন, এবং উড়িয়ে দিয়ে সবচাইতে বড় ভুলটা করলেন। তার দুদিন পর আমার বাবার মৃতদেহ পাওয়া গেল তার পরীক্ষার ঘরে। কি ভয়ঙ্কর ঠাকুর, কি নৃশংস! বাবার ঘাটটা ধরে মুচড়ে দেওয়া হয়েছে উল্টো দিকে, তার চোখ বিস্ফারিত, ঠোঁটের থেকে কষ বেয়ে নেমে আসছে রক্ত। গোটা পরীক্ষাগারে যেন দক্ষযজ্ঞ হয়ে গিয়েছে, সব বিশৃঙ্খলা হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা কাঁদতে কাঁদতে দেহ আগলাচ্ছি, হঠাৎ ঐশিক কইল, দাদুর খাতা বইয়ের দপ্তর কোথায় গেল? আমরা তখন লক্ষ্য করে দেখি বাবার পরীক্ষার যাবতীয় নথিপত্র, নকশা, খাতা এবং যা যা দপ্তরি দ্রব্য ছিল তার কিছুই প্রায় নেই। ঐশিক ইতিউতি ঘুরে আবার কইল, দাদুর বাক্সের ভিতরে যন্ত্রগুলো কোথা? আমরা সে কথা শুনে এগিয়ে এসে বাবার একখানা লোহার ভারী টেবিলে চারখানা স্ক্রু দিয়ে আটা একটা গুরুভার তরঙ্গের সামনে এসে ভালো করে দেখলাম, তার ডালটা উন্মুক্ত হয়ে রয়েছে, আর তার ভিতর থেকে গায়ের জোরে কিছু জিনিস যেন খুলে নেওয়া হয়েছে। হয়তো তরঙ্গ সমিতি বেহাত হতো, কিন্তু স্ক্রুয়ের প্যাঁচ খোলার আয়াস স্বীকার করেনি এত তাই। তরঙ্গের ডালাতে ছয়খানা ছিদ্র রয়েছে। আমরা এ ঘরে খুবই কম এসেছি, কিন্তু ঐশিক সারাদিন দাদুর গায়ে লেপটে রইত। অতঃপর তার কথা উড়িয়েও দেওয়া চলে না। তিন দিন পর নিরানন্দ পরিবেশে পরলৌকিক ক্রিয়া সমাধা হল। প্রজারা বাবাকে সত্যি শ্রদ্ধা করত।
তারা একযোগে বললে এ নিশ্চয় সমাজপতিদের ওই অঘরের কাজ, সেই আমাদের চরম অমঙ্গল কাঙ্ক্ষী এবং স্বভাবে হিংস্র বটে। কাকা খেপে গিয়ে লেঠেল পাঠালেন তিনানির দিকে, তারপর বৈকালে আহত রক্তাক্ত লেঠেলরা ভগ্ন দুধ হয়ে এসে জানালো সেই নররাক্ষস সেই দশাসহী চারজন পাকা লাঠিয়ালকে অবলীলায় ধরাশায়ী করে গা ছেড়ে চলে গিয়েছে। আমাদের মন অত সহজে তার গা ত্যাগ মানতে পারল না। আগেই বলেছি চারিদিকে কাকার গুপ্তচর রয়েছে, তাদের মধ্যে একজন খবর দিলে তিনানির অঘর বকরাবাদের সদর বাজারের থেকে একখানা বড় আকারের লোহার শক্তপোক্ত তরঙ্গ খরিদ করেছে অনেক বেশি মূল্যে, প্রায় 20 টাকা দিয়ে। সেই ভব ঘুরে কোথায় যে টাকা পেল তা বুঝলাম না, তবে হয়তো সমাজপতি বাড়ির অভ্যন্তরে সে টাকা পেয়েছে কিছু। কিন্তু চমক আরও ছিল, সন্ধ্যার মুখে সদরের ময়রা ভবানী শঙ্কর এসে জানালে ওই অঘরনাথ নাকি মণিশাকরার গদিতে গিয়ে 6 খানি মাঝারি মাপের হীরা খরিদ করেছে। আমাদের মাথায় গোল লেগে গেল, ভব ঘুরে হিংস্র সাধু সন্ন্যাসী মানুষ সে তরঙ্গ বা অতগুলো হীরা দিয়ে কোন উদ্দেশ্য সাধন করবে? কাকা বললেন, অত সহজে সব ধরো না বাছা, ভুলে যাচ্ছ কেন? দাদার পরীক্ষার সমস্ত নথি তার হাতে পড়ার পরেই সেই সব কিনতে আরম্ভ করেছে। দুইটার মধ্যে কিছু একটা সংযোগ রয়েছে বাপ, বড় বিপদের গন্ধ পাচ্ছি। সে লোক মোটাই ছবি দেন নয়, সে ছোকরা এককালে ভীষণ মেধাবী ছিল, চারিদিক চোখ কান খোলা রেখে চলাচল করো কয়েকটা দিন বাপ। কাকা নিঃসন্দেহে আমাকে সচেতন করেছিলেন, কিন্তু মরলেন তিনি নিজে, সে আরো ভয়ঙ্কর তার মৃত্যু। কয়েকদিন পরের কথা, কাকা রাতে বাইরে গিয়েছিলেন গারু গামছা নিয়ে, ফিরে আসতে দেখলাম তার মুখটা দ্বিধাগ্রস্ত। তখন ঘরে ছিলাম আমি, আমার পুত্র কাকা, আরেকজন বেহারি রান্নার ঠাকুর আর যোগানদার। তাদের রন্ধন সমাপ্ত হয়েছে কিন্তু আহারের তখনও বিলম্ব রয়েছে। আমার ছেলের ক্ষুধার উদ্রেক হয় দেখে আমি তাকে নিয়ে রসুই ঘরে প্রবেশ করে নিজের হাতে দুধ জ্বাল দিচ্ছি। কাকা বৈঠকে বসে ওই বামুন দুজনের সঙ্গে কথা কইছে। হঠাৎ আমার মনে হলো সদরের দিকের কপাট খোলা, জানালা দিয়ে একটা আলোর ঝলক দেখা দিল। বাইরে তখন অকাল বৃষ্টি হয়ে চলেছে, বজ্রপাতেরও বিরাম নেই, কিন্তু এ আলো বাজের আলো নয়, এ যেন কেউ বাইরে আগুন জ্বেলেছে। আমি ভালো করে কিছু বোঝার আগেই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটল। আমি বৈঠকের দিকে চেয়ে দেখলাম বৈঠকটা আলোকোজ্জ্বল হওয়া সত্ত্বেও যেন ঠিকঠাক ঠাওর করা যাচ্ছে না, যেন যেন একপাল ঘন মেঘ এসে সব ঢেকে দিয়েছে। না না, মেঘ নয়, যেন কিছু একটা শক্তি এসে সব আড়াল করে তুলেছে। আমি যে আপনাকে আপনাকে কি করে বোঝাই ঠাকুর? কালীপদ চকিতে একবার বিরাট ঘড়িটার পানে চেয়ে নজর ফিরিয়ে কইল, আচ্ছা আচ্ছা বুঝেছি বাছা, কিন্তু তারপর? তারপর তারপর যেন সেই মেঘের জাল রসুইয়ের দিকে এগিয়ে আসতে আরম্ভ করলো। আমি আতঙ্কে কাঠ হয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলাম। অদৃশ্য হয়ে যাওয়া বৈঠক থেকে তিনজনেরই কাতর স্বর একবারের জন্ম কানে এসেছিল। তারপর
রান্নাঘরের জানালার ঠিক বাইরের নারকেল গাছটাতে কান ফাটানোর শব্দ করে একটা ভয়ঙ্কর বাজ পড়ল। আমি ছেলেকে বুকে জড়িয়েই অচৈতন্য হয়ে ঢলে পড়লাম। যখন ঐশিকের কান্নায় আমার সার ফিরল, তখন চেয়ে দেখি সেই আধার করা সর্বনাশা মেঘের জাল দূর হয়েছে, কিন্তু বৈঠকের মেঝেতে কাকা আর ঠাকুর দুজনের মৃতদেহ ছড়িয়ে রয়েছে। তাদের দেহের কঙ্কালে যেন শুধুমাত্র চামড়াটুকু লেগে রয়েছে। সেই শুষ্ক মৃতদেহগুলোকে যেন কোনো অজানা রাক্ষস এসে রক্ত মাংস শুষে নিয়ে ফেলে দিয়েছে। আমরা দেয়ালের আড়ালে ছিলাম বলেই হয়তো বেঁচে গিয়েছি সেই খুনি নজর এড়িয়ে। আমি কক্ষে প্রবেশ করে কাঁপতে কাঁপতে দ্বার রুদ্ধ করে বাকি রাতটুকু জাগরণ করি। উষার গোপালক এলে পর তাকে দিয়ে গায়ে খবর পাঠাই। গোপালক কাঁদতে কাঁদতে জানায় ধলা আর মুঙ্গলিরও মৃতদেহ পড়ে রয়েছে গোয়ালে, তাদেরও শরীর অমন ছিবড়ে হয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর এবং ততোধিক রহস্যময় ঘটনায় গোটা বক্রাবাদে হইচই পড়ে গেল। প্রজারা সমস্বরে কইল, এ নিশ্চয় ওই শয়তান অঘরের কাজ। কিন্তু এ ছিল সবে আরম্ভ। এরপর মাঝে মাঝে এক একদিন, বিশেষত রাতের দিকে, এক একটি গৃহে আক্রমণ আরম্ভ হল। গোটা বাড়ির সব কয়টি প্রাণী যেন একটা অদেখা অজানা রাক্ষসের ক্ষুধার শিকার হয়েছে। শরীরকে যতদূর শুষ্ক করে তুলে প্রাণ রস শুষে নেওয়া যায়, ততদূর সে শুষে নিয়ে কাঠ হয়ে আসা দেহগুলোকে ফেলে রেখে দিয়ে গিয়েছে। কারো গৃহে হয়তো ঘর শুদ্ধ লোক শুকিয়ে মরে রয়েছে, অথচ উনানের উপরে রান্না ব্যঞ্জন পুড়িয়ে ছুড়িয়ে ছাই হয়ে রয়েছে। কারোবার সামনে অন্ন পাত্র ভর্তি পড়ে রয়েছে অমন ভাবেই, যেন ওই শয়তান একেবারে পলকের মধ্যে এসে প্রাণবায়ু সব নিংড়ে নিয়েছে। এর মধ্যেই দুখানি খবর আমার মনকে বিকল করে তুলল। মনোহর ঘোষ একদিন বেশ রাতের দিকে গামছা গারু নিয়ে বাইরে গিয়েছিল। সে সকালে খবর দিল যে রাতে তার নজর এক ঝলক গিয়েছিল তার প্রতিবেশী হরিহর পরামানিকের গৃহের দিকে। মনোহর হতভম্ব হয়ে লক্ষ্য করল যে হরিহরের বাড়িটি যেইখানে থাকার কথা সেখানে কিছুই দেখা যাচ্ছে না, অথচ সেই স্থানের আশেপাশেই সব কিছু বিদ্যমান রয়েছে। মনোহর এই কাণ্ডে ভীত হয়ে ছুটে এসে দরজায় আগল দেয়, কিন্তু সকালে আবার দেখে হরিহরের গৃহ যথাস্থানেই আছে। সেই সকালে সাহস করে কিছু প্রতিবেশীকে জুটিয়ে পরামানিকের বাড়িতে ঢুকে সকলে আঁতকে ওঠে। এই কদিনে যা সাপ লেগেছে বক্রাবাদে, তারই আক্রমণ ঘটেছিল নাপিতের গৃহেও। হরিহর, তার স্ত্রী, দুই কন্যা আর বৃদ্ধ পিতা শুকিয়ে কাঠ হয়ে মরে রয়েছে, চোখগুলো যেন ওই রাক্ষস খুব লেখেছে। এইভাবে কতগুলো ঘর চেয়ে উজাড় হলো ঠাকুর, তার আর গুমতি নাই, সকলে গা ছেড়ে পালাচ্ছে। এইবার বোধহয় আমাকে মেরেই তবেই জঠরাগ্নি জুড়বে তার। আর দ্বিতীয় খবরটি হলো ভবানী শঙ্কর রায়ের বাড়িতে একটা পূর্ণিমায় আক্রমণ হল। তখন একজন প্রজা নিজের ফসল পাহারায় ছিল। সে পরিষ্কার দেখেছে যে সমাজপতিদের ওই অঘর নাকি একরা ভারী তরঙ্গের মতো জিনিস হাতে রায়বাড়ির বাইরে এসে বাক্সটা নামায়, তারপরে বাক্সে আগুন জ্বলে ওঠে। আর সেই প্রহরারত প্রজাটির চোখের সামনেই রায়বাড়ি বাতাসে মিলিয়ে যায়, অথবা কিছুতে ঢাকা পড়ে। আবার কিয়ৎকাল পর অঘর নিজের সরঞ্জাম তুলে নিয়ে চলে যায়। তারপর সকালে ভবানীদের অতগুলো লোকের মৃতদেহ পাওয়া যায়।
কালীপদ হাত দেখিয়ে ঈশ্বরকে থামিয়ে কইল, তুমি বাছা সেই প্রথম থেকেই রাক্ষস রাক্ষস বলে চলেছ, এর ভিত্তি কি? কেউ তো অঘোরকেও ওই ঘটনাগুলোর সময় হত্যা করতে দেখেনি। যদি আনুমানিক ঘটনাগুলোর জন্য সেই দায়ী বলে মানি, তাতেও রাক্ষসের তত্ত্ব আসছে কেন? ঈশ্বর বৌঠানের রেখে যাওয়া গেলাসের পেতলের ঢাকনি সরিয়ে বাকি জলটুকু গলায় ঢেলে বললে, তত্ত্ব আসছে, কারণ আছে ঠাকুর। আমার সন্দেহ, আমার বাবা কোনো পৌরাণিক তত্ত্ব নিয়ে নাড়াচাড়া করে কিছু একটা সন্ধান পান এবং তা থেকে কোনো ভয়ঙ্কর রাক্ষসের জন্ম দেওয়ার সূত্র আবিষ্কার করেন, আর সেই সূত্রই এখন ওই অঘরের হাতে। সে ওই সূত্রকে আয়ুধ হিসাবে ব্যবহার করেই একটা রাক্ষসের শক্তির জন্ম দিয়েছে। দাঁড়ান ঠাকুর, উতলা হবে না, কারণটা বলছি এবার। প্রথম তল একদিন রাতে আহারের সময়ে কাকা জিজ্ঞাসা করেন, দাদা আপনার গবেষণা কেমন চলছে? আরে গবেষণার কি রে ভাই, সর্বনাশ সর্বনাশ বল, দারুণ সর্বনাশ। আরে আমি যে আঁধারির পথের চাবিকাঠি খুলে ফেলেছি রে, বড় স্বপ্ন এসে পরীক্ষা করে ফেলেছি রে নিজের অজান্তে, বড় স্বপ্ন এসে পরীক্ষা। এই অন্ধকারের পথ থেকে আমাকে আমাকে উদ্ধার করার কেউ নেই রে, কেউ নেই, কেউ নেই। কাকা আহারের পরে বহুক্ষণ যত্নপূর্বক সাধ্য সাধনা করেন বাবাকে সবটুকু বিপদ খুলে বলার জন্য, কিন্তু বাবা মুখে কুলু পাঠেন। শুধু এই নয়, আগে আগে বাবা বিদেশ থেকে ফেরার পরেও নিয়মিত পূজার্চনা করতেন নিজের হাতেই, কিন্তু ধীরে ধীরে সেসব বন্ধ করে দেন, যেন যেন সত্যি তিনি অন্ধকারের সাধক হয়ে উঠেছেন, যেন সত্যি সেখানে কোনো শুভ শক্তির আর স্থান নেই। আমাদের প্রাঙ্গনে নিজস্ব মন্দির স্থাপিত রয়েছে, আমার প্রপিতামহের স্থাপন করা মহামৃত্যুঞ্জয় মহাদেব অধিষ্ঠিত আছেন, সেটা বড় ভয়ঙ্কর উগ্র মূর্তি, আপনি কখনো দেখেছেন ঠাকুর? গলায় নরমুণ্ডের ন্যায় মালা, হাতে তীক্ষ্ণ ধার শূল, আবক্ষ ব্যাঘ্র চর্ম, রত্নময় চক্ষু, আর মাথায় জটায় বসানো রয়েছে যজ্ঞ পাত্র, তাতে ধুনোর আগুন যখন জ্বালানো হতো তখন সেদিকে চাইলে মনে হবে যেন স্বয়ং প্রচণ্ড রুদ্র মাথায় অগ্নি প্রজ্বলন করে সর্বরোগ নিরাময় করতে বসেছেন। আমরা কোনোদিনই তেমন একটা পূজার্চনা করিনি, বাবা নিজেই একমাত্র ভক্তিভরে মহামৃত্যুঞ্জয়ের পূজা করতেন, পশু বলিও হতো, কিন্তু শেষের দিকে তার যেন মন্দিরে পা দিতেই ঘৃণা হতো। গায়ের শেষ প্রান্তে ভাগাড়ে গিয়ে ঘুরে বেড়াতেন, যেন সেই পচা গন্ধময় স্থানটাই তার পরম পাওয়া। ভাগাড়ের চৌকিদার দারিক মাঝে মাঝে আমাদের এসব বলে যেত গোপনে। একদিন ঐশিক বাবার পরীক্ষা কক্ষে ঢুকে দেখেন বাবা বড় ক্রুদ্ধ হয়ে রয়েছেন। ঐশিক বলে, দাদু তুমি রাগ করে আছো? তার উত্তরে বাবা রেগে ফেটে পড়ে বলেন, দয়া করে তুমি এখন এঘর থেকে যাও দাদু ভাই, আমাকে একটু একা থাকতে দাও, যাও তুমি। তুমি এমন করছো কেন দাদু, আমি কিছু ভুল করেছি? আমার ছেলেটির বয়স অল্প কিন্তু স্মৃতি বড় প্রখর, সে পুঙ্খানুপুঙ্খ আমাদের পরে সব কথা বলেছে। তার প্রশ্নের উত্তরে বাবা দস্তুর মতো হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলে মুষ্টাঘাত করে অদৃশ্যকার উদ্দেশ্যে গালি পেড়ে বলেন, আরে না না না, এই দুশ্চরিত্র লম্পট জানোয়ারদের চরিত্রের ঠিক ঠিকানা নেই দাদু ভাই। হ্যাঁ, আজ এক কাল আবার আরেক, সেকলে বাধা থাকলেও বড্ড নরখাদক জিনিসেরা, সদ্য বেশি ভণ্ড কথাকার, স্নেহের মুখোশ পরে আশ্রয়দাতাকে এই ছোবল মারে হতভাগা। হ্যাঁ, এই রক্তবীজের ঝাড়কে বুঝলে, এই রক্তবীজের ঝাড়কে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলবো আমি, তবে আমার শান্তি। হ্যাঁ, তার এই অসংলগ্ন কথাবার্তা শুনে আমার ছেলে জিজ্ঞেস করে, জানোয়ার? কেমন জানোয়ার? এই ঠিক তোমার মতোই গুণধার। এইবার আপনি বলুন ঠাকুর,
কোনো সুস্থ মস্তিষ্কের ভদ্র মানুষ কখনো কি নিজের ওইটুকু নাতির সম্মুখে এমন খারাপ ভাষা উচ্চারণ করতে পারে? ঐশী কাঁদতে কাঁদতে আমাদের এসে সব বলার পর দুপুরে খাবার সময় কাকা একবার ইতস্তত করে কইল, আজ ঐশী কাঁদছিল দাদা আপনার আচরণে, আপনি কোন জানোয়ার নিয়ে পরীক্ষা করছেন জানতে চাই, এটা কোনো জনশূন্য পরীক্ষাগার নয় দাদা, এ যে ভদ্রাসন বাস্তু, এখানে আপনি কোনো আপদের আমন্ত্রণ জানিয়ে বসে আছেন তা জানলে আমরাও সাবধান হতে পারি, ভূত প্রেত নয় তো দাদা, না হলে এইবার যে বাঁকড়াবাদের বার তুলতে হচ্ছে। না ঠিক জানোয়ার নয় রে, অবশ্য ভূত প্রেত নয়। তবে কি ধরনের প্রাণী? না প্রাণী নয়। ও জড় বস্তু, কোনো রাসায়নিক কি? জড় বস্তু নয় রে ভাই, তাদের মধ্যে প্রাণ আসে মধ্যে মধ্যে। এবার শুধু কাকা নয়, আমিও আহার ফেলে চমকে উঠে দাঁড়ালাম, হয় বাবা উন্মাদ হয়ে গিয়েছেন, নচেত তার অজান্তেই এমন কোনো রাক্ষসের চাবিকাঠি তার হাতে এসে ঠেকেছে যার থেকে উৎপন্ন হয় খুব ভয়ঙ্কর কোনো জীব। কালীপদ একখানা দীর্ঘশ্বাস ফেলল, ঈশ্বর নিজে তোড়ে কথা বলে চলেছিল, কিন্তু আমি এ শ্বাসের মানেটা বিলক্ষণ বুঝি। আমি কইলাম, দাদা কিছু কি ধরতে পেরেছো? ধরতে কিছুই পারিনি, আর এত দূর থেকে বোঝা সম্ভব নয়, কিন্তু শুধু একটা কথা ভাবছি, যখন ঈশ্বরের কাকা রান্নার ঠাকুররা মারা পড়ল তখন ঈশ্বর বা তার পুত্রকে ওই রাক্ষসেরা রেয়াত করলো কেমন করে? এ কথা আমিও ভেবেছি ঠাকুর, আমরা রসুইয়ের প্রাচীরের আড়ালে ছিলাম বলেই তারা হয়তো আমাদের দেখতে পায়নি। বড় ছেদ কারণ, তোমার কথা অনুযায়ী যে প্রজাটি অঘরকে বাক্স হাতে এক ঝলক দেখেছিল ভবানীশঙ্কর রায়ের বাড়িতে আক্রমণের রাতে তা তো সত্যি, তবে তো অঘর অবশ্যই ওই রাক্ষসটিকে বা রাক্ষসের দলকে বাইরে থেকেই বাড়ির ভেতর পাঠিয়েছিল এবং সেই নরঘাতী জীবেরা নিজেরাই বাড়িতে ঢুকে সব স্থান খুঁজে পেতে সব কয়টি মানুষকে নিধন করে যায়, ফলে তোমাকেও রান্নাঘর থেকে খুঁজে পাওয়া তাদের পক্ষে একটু অসম্ভব নয়। তবে হয়তো আমি বেহুশ ছিলাম বলেই তারা কোনোভাবে আমাকে জীবিত বলে টের পায়নি, হয়তো তাদের এই ধরনের কোনো দুর্বলতা রয়েছে। দুর্বলতা হয়তো আছে, কিন্তু তুমি যা বললে সেসব কখনোই তাদের দুর্বলতা হতেই পারে না, তুমি না হয় অচেতন ছিলে কিন্তু তোমার পুত্র তো অজ্ঞান হয়নি বাছা, তার প্রতিও রাক্ষসদের এমন দয়ার কারণ? এভাবে শুনে শুনে কোনো সিদ্ধান্তে আসা চলে না ঈশ্বর। আর একটা কথা, তোমার বাবা হয়তো জেনে বুঝে কোনো সর্বনাশা আবিষ্কার করেননি, দৈবাতি হয়ে গিয়েছে, তোমার পুত্র যখন একটু আগেই আমাকে ছবি আঁকতে পারি কি না জিজ্ঞেস করছিল তখন আমি খেয়াল করিনি যে দাদু ভাই আমাকে বেছে বেছে শিব ঠাকুর আর বানরের ছবির কথাই কেন বলেছিল, মনে হয় তোমার বাবা তার নাতির কাছে শিব গড়তে বাঁদর গড়ার উপমা দিয়েছিল কখনো। ঈশ্বর এক মুহূর্ত বিচলিত হয়ে কালীপদর হাত দুটো ধরে আকুল হয়ে বলে উঠল, আপনি মনে হয় বড় সাধারণ মানুষ নন ঠাকুর, আপনি একবার যাবেন বাঁকড়াবাদে আমার বাড়িতে? আমি বড় অসহায় ঠাকুর, না হলে ফিরে যেতাম না সেখানে, ওই অঘর নানান তন্ত্রে পারদর্শী, আমরা শহরে লুকিয়ে থাকলেও পার পাবো না, আর বিশেষ সে আমাকে না পেলে গোটা গাঁকে চিতে তুলে ছাড়বে, আমার দুজন পুরনো চাকর আমাদের কলকাতার বাড়িতে দেখভাল করছিল কিছুদিন, তাদের কাছেই ছেলেকে রেখেছিলাম কয়েকটা দিন, কিন্তু এখন সবাইকে নিয়ে ফেরত যাচ্ছি, আপনি কি পারেন না যেতে? কালীপদ একটু নিশ্চুপ থাকল, রান্নাঘরের থেকে সজোরে বাসনপত্র রাখার আওয়াজ আসছে, সঙ্গে অকারণ চুরিওয়ালার ঝনঝন। কালীপদ নিজের ভগ্ন স্বাস্থ্যের কথা মনে করে আর একটা শ্বাস ফেললো দেখে আমি তড়িঘড়ি কইলাম,
না না ঈশ্বর, তা হয় না। দাদার শরীর বড় অসুস্থ এখনো, এই দেহে। না না, আমার আবদার বড় অনুচিত। আচ্ছা, এইবার অনুমতি দিন তবে, গাড়ির সময় হল, আর হয়তো কখনো দেখা হবে না ডাক্তার, আসি আমি। এই বলে ছেলেকে হাঁক দিল। ঐশিক তার নতুন দিদুনের দোয়ার আমধনু রঙা বল নিয়ে বাবার হাত ধরল এসে। সেদিকে তাকিয়ে আমার বুকটা শতখান হয়ে গেল। দাদারও মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। ঈশ্বর বিদায় নিল। রাতে আহারে বসে কালীপদ খাবার খুঁটে চলেছে দেখে আমি বললুম, কি হলো দাদা? একটা কথা তুমি ভেবেছো কি না জানি না ডাক্তার, তবে আমি ভেবেছি, এই বিপদের সময় ঈশ্বর তো একাও গায়ে ফিরে যেতে পারত। সে আদরের মা মরা ছেলেটাকে ওই মৃত্যুপুরীতে নিয়ে গেল কেন? কেন? কারণ ঈশ্বরের মনের ভাবটা আমি ধরতে পেরেছি। সে ভাব যে আমার মৃত্যু হলে ছেলেটাও এখানে বসে মরেই যাবে দুদিন পর অনাহারে, পরের অচেনা ছেলেকে এই শহরে খাওয়াবে কে? কিন্তু ওখানে থাকলে সে অন্তত বাপের সঙ্গে নিশ্চিন্তে মরতে পারবে। বউ ডান পাশে বসেছিল, হঠাৎ সে কেঁদে ঘর ছেড়ে রান্নাঘরে দৌড়ে চলে গেল। কালীপদ ধীরে সুস্থে উঠে হেঁসেলে গিয়ে বৌঠানের মাথায় হাত রেখে কইল, তোমাকে দোষ দিই না, তুমি আমার লক্ষ্মী, আমার অন্নপূর্ণা, আমার মঙ্গলের চিন্তাতেই তুমি তখন অন্ধ হয়েছিলে, কিন্তু আপদকালে যে পুরুষ আর্তের প্রাণ রক্ষা করতে ভীত হয়, সে পুরুষের স্ত্রী হওয়া কখনো গর্বের নয়। ওদের গা থেকে ফেরার সময় ছেলেটাকে সঙ্গে করে নিয়ে এসো একবার, গল্প শুনতে চেয়েছিল। আর তুমি শরীরের খেয়াল রেখো, আর সে রবারের বল পেয়ে আত্মহারা হয়ে খেলনা দূরবীনখানা ফেলে রেখে গিয়েছে, তাকে গিয়ে দিও ওটা। তুমি বরাবর আমার কারণে যে ত্যাগ স্বীকার করে এসেছো, আজ তার ব্যতিক্রম নয় বটে, তবু ফেরার দিন নিজের হাতে তোমার জন্য কিছু কিনে আনতে চাই। কি নেবে? আমি বুঝলাম যে এই কথাখানা কেবলমাত্র এইটে বোঝানোর জন্যই বলা, যাতে বৌঠানের বিশ্বাস হয় যে আমরা ফিরে আসব। বৌঠান আঁচলের খুঁটে চোখ মুছে কইল, আমার নিত্য আরাধ্য ঠাকুরের একখানা বই নিয়ে এসো পারলে। হ্যাঁ। আমি হেসেল থেকে বেরিয়ে এসে কোঁচা দিয়ে চোখ মুছে নিলাম। এই ক্ষুদ্র কথোপকথনের মধ্যে একজন স্ত্রীর যে কতখানি ভরসা প্রচ্ছন্ন রয়েছে তার স্বামীর ক্ষমতার প্রতি, সেইটে আর কেউ বুঝবে না। শুনছিলেন সৌমিক দে রচিত গুপ্ত ঘাতকের কবলে কালীগুণিন গল্পটির প্রথম পর্ব। কথক রামশরণ ও কানাই লেঠেলের ভূমিকায় কৌশিক, কালীপদ মুখার্জির ভূমিকায় নিহারেন্দু ব্যানার্জি, অন্যান্য চরিত্রে ঈশ্বর নন্দী, মলয়, বৌঠান, প্রাহী, ঐশিক, মৌটুষি, মহাদেব নন্দী, দেবাশিস সেনগুপ্ত, ভগবান নন্দী ও জীবনরাম, বুবাই, অঘোর, হ্যাপি, সরকার, সৌরভ রায়, শ্রীদাম, শুভদীপ্ত, বামুন ঠাকুর, ইন্দ্রনীল, প্রচ্ছদ, কৃষ্ণেন্দু, সাউন্ড এফেক্টস শ্যাডো, পরিচালনা টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। খুব শীঘ্রই ফিরছি গল্পের অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।